রাজ্য কারিগরি ভবনের পক্ষ থেকে জেক্সপো এবং ভোকলেটের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরিয়ে গেছে এবং এই রেজাল্ট বেরোনোর পরেই প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা। কী ধরনের সমস্যা? অটো আপগ্রেডেশন করতে পারছে না, ভোকলেটের রেজাল্ট বেরোয়নি, এই সহকারে প্রচুর রকম যে সমস্যা তার কিন্তু সৃষ্টি হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আদারওয়াইজ সমস্ত ইনকোয়ারির জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তো বেসিক্যালি যে প্রবলেমগুলো হচ্ছে তাদের মধ্যে নাম্বার ওয়ান অটো আপগ্রেডেশন, নাম্বার টু ভোকলেটের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোয়নি, এবং নাম্বার থ্রি অনেকে চয়েস ফিলিং করার পরে তাদের জিনিসগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নেবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে যে বিষয়গুলো জানাচ্ছি তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমার কি প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, তোমার প্রবলেম রিলেটেড ইস্যুগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো বেসিক্যালি অটো আপগ্রেডেশনের যে বিষয়টা থাকছে, অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আজকে সারাদিন সময় রয়েছে এবং আজকে আমি অটো আপগ্রেড করেছি, অনেকের অটো আপগ্রেড হয়েছে। হ্যাঁ, বিগত দিনে হচ্ছিল না, প্রথমে যখন অটো আপগ্রেডেশন শুরু হয়েছিল তখন কিন্তু অটো আপগ্রেডেশন হচ্ছিল, তারপরে কিন্তু একটা টাইম অটো আপগ্রেডেশন বন্ধ হয়েছিল, কিন্তু এখন আবার অটো আপগ্রেডেশন চালু হয়েছে। যদি চালু নাও হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ইস্যু নেই অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে। তো তোমরা একদম রিল্যাক্সে অটো আপগ্রেডেশনে অ্যাপ্লাই করবে। আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি, জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে তোমরা যারা রয়েছো, তো তোমাদের জেক্সপো এবং ভোকলেটের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট অনুযায়ী অটো আপগ্রেড কিন্তু তোমরা তারাই করবে যারা ওপরের কলেজগুলো চাইছো। অটো আপগ্রেড করে কিন্তু তুমি নিচের কলেজ কোনোভাবে পাবে না, সেই ক্ষেত্রে তোমরা অটো আপগ্রেড কিন্তু তখনই করবে যখন তুমি ওপরের কলেজ চাইছো। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট, করার ক্ষেত্রে কিন্তু তোমরা তারাই অটো আপগ্রেড করবে যারা ওপরের কলেজগুলো চাইছো। অটো আপগ্রেড করলে কিন্তু নিচের কলেজগুলো তোমরা পাবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেমের সলিউশন খুব শীঘ্রই হয়ে যাবে অটো আপগ্রেডেশনের, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আদারওয়াইজ তোমার কোনো সমস্যা হলে তুমি স্টেট কাউন্সিলের যে হেল্প ডেস্ক, এই যে দেখতে পাচ্ছ নিচে, সেইখানে কিন্তু মেল করতে পারো, হেল্প ডেস্ক নাম্বারেও কিন্তু ফোন করতে পারো, যেটা এখানে দেওয়া রয়েছে। তো এই যে গেল বিষয়টা অটো আপগ্রেড এবং তোমাদের আদার্স যে প্রবলেমটা হচ্ছিল যারা কলেজ পেয়ে গেছো। এবার যারা কলেজ পাওনি, আশা করি ভোকলেটের ক্ষেত্রে, ভোকলেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু সিট রিলেটেড ইস্যু হয়েছে যেহেতু ট্রান্সফার অ্যাপ্লিকেশান হয়েছে। তো আমার যা মনে হচ্ছে ভোকলেটের অ্যালটমেন্ট এখনও যেহেতু অনেকের বেরোয়নি বা অনেক অ্যাডমিশন সেলের যে পোর্টাল সেখানেও ভোকলেটের অনেকের ইস্যু হচ্ছে, তো এই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, ওটা খুব তাড়াতাড়ি রিসলভ হবে এবং তোমাদের ভোকলেটের আলাদা করে ডেট দেবে। আমার যা মনে হচ্ছে ভর্তির ক্ষেত্রে ডেট বাড়ানো হবে এবং এই যে ডেট রয়েছে 5 তারিখ, আমার মনে হচ্ছে এই ডেটটাও হয়তো একটু এক্সটেন্ড করতে পারে, আবার নাও করতে পারে। সেই ক্ষেত্রে তোমরা যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ তার জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা রিলেটেড ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা কিন্তু ফলো আপ করে নেবে। তো এই যে প্রবলেম দুটো ছিল, এই দুটো প্রবলেম সলিউশন হয়ে গেল। এবার যারা কলেজ পায়নি, যারা কলেজ পাওনি তাদের রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আসছে, আমি সেপারেট ভিডিও দেবো তোমাদের কী কী করতে হবে সেই জন্য আপডেটেড থাকো। প্রবলেম আর কী কী ইস্যু হচ্ছে তোমাদের ওয়েবসাইট বা পেমেন্ট রিলেটেড সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা কাউন্সিলিংয়ে পেমেন্ট করোনি, ফিস পেমেন্ট করোনি, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু চয়েস ফিলিংয়ে কোনো কলেজ আসেনি, রেজাল্ট আসেনি, তো রেজাল্ট না বেরোনোটাই স্বাভাবিক। তো তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা কিন্তু একদম অপেক্ষা করবে, স্পট কাউন্সিলিং যখন পরে হবে তার যে নোটিফিকেশান দেবে তখন কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেখানে অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু সেই স্পটের মাধ্যমে কোনো কলেজে ভর্তি হতে পারবে, বা আবার যখন পরবর্তী চয়েস ফিলিং সেকেন্ড ফেজে হবে, যারা নতুন এখন কিছুদিন আগে ফর্ম ফিল আপ করলো তাদের সঙ্গে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছিল, তো সেই সমস্ত সমস্যার বিষয়ে তুমি আমাকে মেসেজ করে ফোন করো, কোনো কিছু হবে না বা কেউ তোমার সলভ করতে পারবে না। তোমার পার্সোনাল কোনো সমস্যা থাকলে সরাসরি এখানে মেল করো, ইমিডিয়েটলি যত প্রবলেম মাস মেলিং করো, মেল পাঠিয়ে যাও যতক্ষণ না সলিউশন পাচ্ছ। আর যাদের অ্যালটমেন্টের আপগ্রেডেশানে প্রবলেম হচ্ছে তারা কিছুক্ষণ ওয়েট করে করো, আশা করছি হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আরও একদিন টাইম রয়েছে 5 তারিখ পর্যন্ত। তো ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেটাকে রিসলভ করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। প্রো টেকনিক্যাল জিনিয়াস সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।